যুদ্ধের আশঙ্কায় প্রতিরক্ষা ব্যবস্থাকে হাই অ্যালার্ট রাশিয়ার। অনলাইন ডেস্ক আমেরিকার সঙ্গে উত্তেজনাপূর্ণ অবস্থায় নিজের শক্ত অবস্থায় জানান দিয়ে নতুন করে মিজাইলের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। আর দেশটির এমন পদক্ষেপ ঘিরে বেড়েছে আরও উত্তেজনা। পিয়াংইয়াংকে শিক্ষা দিতে যে কোনো মুহূর্তে হামলা করতে পারে আমেরিকা। আর সেই আশঙ্কা থেকেই রাশিয়ার অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে হাই অ্যালার্ট রাখা হয়েছে। রুশ সংসদের উচ্চকক্ষের প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ভিক্তর অজেরভ আজ শনিবার এমনটাই জানিয়েছেন। তিনি আরও বলেন, বিশেষ পরিস্থিতিতে রুশ অঞ্চলের মধ্যে ঘটনাক্রমে কোনো ক্ষেপণাস্ত্র যেন ঢুকতে না পারে তা ঠেকাতে যা কিছু করার তা করা হবে। এদিন উত্তর কোরিয়ার KN-17 মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে পরীক্ষা করেছে। যদিও ছোড়ার পরই ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার ভূখণ্ডের মধ্যেই ভেঙে পড়ে, যা কিনা উত্তর কোরিয়ার কাছে অবশ্যই বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। সূত্র কলকাতা 24। আমার এই চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।